25 দিনে মার্চ মাসের শুরু থেকে বাংলাদেশে করোনা বাড়তে শুরু করেছে, করোনা রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে এবং বাড়তে বাড়তে আজকে 10 গুণ হয়ে গেছে সংক্রমণ। আমরা সর্বনিম্ন 2.3% ছিল, আজকে বেড়ে প্রায় 24 ঠেকেছে, অর্থাৎ আগের তুলনায় 10-11 গুণ বৃদ্ধি পেয়েছে। 10-11 গুণ বৃদ্ধি পাওয়া মানে 10-11 গুণ রোগীর সংখ্যাও বাড়বে, 10-11 গুণ রোগীর সংখ্যা বাড়বে। এই 10-11 গুণ রোগীকে যদি হাসপাতালে জায়গা দিতে হয়, 10-11 গুণ আমাদের বেড বাড়াইতে হবে, যেটা সম্ভব নয়। আমরা ইতিমধ্যে, আপনারা জানেন, ঢাকার সমস্ত হাসপাতালে আমরা বেড বাড়ানোর চেষ্টা করেছি। বেড বাড়ানোটা খুবই দুষ্কর, কেন একই বিল্ডিংয়ে নতুন করে বেড দেওয়া খুবই দুষ্কর। আমরা নন করোনা রুগীদেরকে সরিয়ে আমরা করোনা রুগীর ব্যবস্থা করছি, রাখার ব্যবস্থা করছি। ইতিমধ্যে সরকারিভাবে আমাদের হাসপাতালগুলোতে 2,500 বেডের পরিবর্তে প্রায় 5,000 বেডে উন্নীত করা হয়েছে, অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে। এর বেশি করা এই মুহূর্তে আর সম্ভব নয়। আমরা প্রাইভেট হাসপাতালগুলোকে আমাদের কাজে করোনার চিকিৎসা নিয়ে এসেছি এবং আপনারা জানেন তারাও ভালো সেবা দিচ্ছে, তাদেরকেও আমরা অনুরোধ করে প্রায় 1,000 বেড আমরা বাড়াবার চেষ্টা করছি। প্রত্যেক দিন যদি 500 থেকে 1,000 রুগী বাড়ে, তাহলে পরে আমি যেটা বলেছি, পুরো শহরকেও যদি আমরা হাসপাতালে কনভার্ট করি তাহলে সম্ভব হবে না, রুগী রাখা সম্ভব হবে না। এত রুগী হলো কেন? আমরা এখানে একটি সমীক্ষায় দেখেছি, একটি আমরা এখানে বিভিন্ন হাসপাতালে আমরা খোঁজ খবর নিয়েছি এবং দেখা গেল রুগীগুলো সংক্রামিত হয়েছে বেশিরভাগ কক্সবাজারে যারা গেছে, বান্দরবনে যারা গেছে, বিয়ে শাদিতে গেছে, সামাজিক অনুষ্ঠানে যারা গেছে, বিভিন্ন মিটিং মিছিল করেছে এবং কোন রকমের স্বাস্থ্যবিধি না মেনে, মাস্ক পরে নাই, সামাজিক দূরত্ব বজায় রাখে নাই, হাত স্যানিটাইজ করে নাই। এই ধরনের কাজ এই গত কয়েক মাস যাব চলেছে এবং শুধু তাই নয়, আমরা ভ্যাকসিন দিয়েছি। ভ্যাকসিন নেওয়ার পরে ওনারা সকলে আমরা এত বেশি বেপারবা হয়ে গেছি, আমরা মনে করছি যে আমাদের আর করোনায় ধরবে না। দেখা গেল যা সংক্রামিত হয়েছে, অনেকাংশে ভ্যাকসিন নেওয়া লোকেরাও সংক্রামিত হয়েছে, কারণ তাদেরকে তো আমরা এখনো সেকেন্ড ডোজ দেই নাই।